রাজনীতি নিষ্ঠুর বাস্তবতার খেলা। 5 বছর থাকার পরে এরপরে ওই সরকারের বা ওই ইলেকশনের সমস্ত সমালোচনা একাডেমিক হয়ে যায়, অথবা ভবিষ্যতে ভালো ইলেকশন করার ক্ষেত্রে এটা একটা উপাদান হিসেবে করবে যে এই কাজগুলো আগে হয়েছে সামনে যেন না হয়। সেম ফর 18, এখন 14-18 সালের ভোটের পরে সংবিধান অনুযায়ী হয় ডিসেম্বরে ভোট হতে হবে বা 28 জানুয়ারির মধ্যে, অথবা একটপ গড় থাকলে পরের 3 মাস সর্বোচ্চ সময় আছে। আমাদের সংবিধানের ডিফেক্ট হলো এই 3 মাসের মধ্যে ভোট করতে না পারলে কি হবে কোথাও বলা নাই, এবং 111-এ এটা কোশ্চেন তোলা যেতে পারে যে 111 কিভাবে 6 মাস প্লাস 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 থাকলো, এটা সংবিধানে আমি অন্তত কোথাও লেজিটিমেসি পাইনি, পরে রেটিফাইও করা হয়নি। এক্স্যাক্টলি, ইন দ্যাট কেস নির্বাচন কমিশনকে গালি দিয়ে কিছু নাই, নির্বাচন কমিশনের কাজ তফসিল দেয়া, নির্বাচন কমিশনের কাজ তফসিল না দেয়া না, তফসিল দেবে নির্বাচন কমিশন। ব্যর্থতাটা আমাদের রাজনৈতিক দলের, রাষ্ট্রের, হ্যাঁ সরকারেরও। সরকার কেন একটা অংশগ্রহণমূলক ইলেকশনের জন্য পরিবেশ তৈরি করেনি যেখানে বিএনপি ভলান্টিয়ারলি ভোটে যাবে? বিএনপি যদি ভালো সম্ভাবনা দেখতে পায়, আস্থা পায়, বিএনপি যাবে না কেন? বাট দেন গেইন, আপনি যদি আন্দোলন করে বাধ্য করতে না পারেন তখন আপনাকে কৌশলী অবস্থা নিতে হবে। সারা পৃথিবী দেখছে যে শীর্ষ একটি দলের সমস্ত নেতা ভোটের তফসিলের সময় জেলে আছে। এরশাদ তফসিলের সময় জেলে ছিল, এটা অন্যায় শাহাবুদ্দিন সাহেব করেছিল, শপথের সময় তাকে জামিন দেওয়া হয়নি, 5 বছর উনি জেলে ছিলেন। বাট আমরা মনে করি তফসিল পিরিয়ডে কোনো রাজনীতিবিদকে জেলে রাখা উচিত না, শীর্ষ রাজনীতিবিদ তো একদমই না, সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে। অ্যান্ড দেন সংলাপ তো ভালো জিনিস, সংলাপ হতে হবে, কোন লেভেলে হতে হবে এই ধরনের কথা তো কোনো বলা নেই, সংলাপ যে কোনো লেভেলে একটা শুরু হতে পারে, এবং সংলাপের ডাক দিলে আওয়ামী লীগ আপার হ্যান্ডে থাকবে, কারণ আওয়ামী লীগ এখন মুক্ত, বিএনপি এখন অর্ধেক মুক্ত, অর্ধেক অবরুদ্ধ। বিএনপির ডিসিশন মেকিং, সংলাপ, নেগোসিয়েশন কোঅর্ডিনেট ম্যানারে করা আমার ব্যক্তিগত অভিমত ডিফিকাল্ট। আওয়ামী লীগের উচিত হবে ভোটের পরে 2 বছর বাংলাদেশ কীভাবে শান্তিতে চলবে এখনই তাদের সেটা ঠিক করে নেওয়া উচিত। এটা করলে আমার কাছে মনে হয় সেক্ষেত্রে একটা অংশগ্রহণমূলক নির্বাচন খুবই দরকার। বাট দেন অ্যাগেইন একটা বড় বাধা হচ্ছে, আমি না জেনে বলছি, বাট আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি নির্বাচনের জন্য মোটেও প্রস্তুতি নিচ্ছে না বা তাদের কোনো ইচ্ছাও নাই। সংলাপ যদি নির্বাচন কেন্দ্রিক হয় এটা প্রথমেই ফিউটাইল হবে, কারণ বিএনপি যদি নির্বাচন যেতে চায় আদৌ যেতে পারবে কি না ওটা নিয়েই তো সংলাপটা হবে। তো দেন অ্যাগেইন, বাট স্টিল আমরা টকশো করছি, এটা সংলাপ না? আমরা যদি আমাদের এত জুনিয়র লেভেলে করতে পারি আর একটু সিনিয়র লেভেলে করতে আমি তো কোনো আপত্তি দেখি না, এবং এটা আওয়ামী লীগের জন্য একটা মেসেজ যাবে, এই সংলাপের পরও যদি বিএনপি ভোটে না আসে আওয়ামী লীগ বলতে পারে আমরা সংলাপ করেছিলাম তারপরে বিএনপি ভোটে আসে নাই অথবা সংলাপে আসে নাই, এটা আওয়ামী লীগের জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে চমৎকার ইউজ হবে।